গর্ভাবস্থায় গর্ভের জল অথবা অ্যামনিওটিক তরল, এটি গর্ভবতী নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গর্ভাবস্থায় আপনি দীর্ঘ সময় পার করে আসার পরে হঠাৎ করে যদি বুঝতে পারেন যে আপনার অ্যামনিওটিক তরল ভেঙে গিয়েছে এবং আপনার শিশুর জীবন রিস্কে পড়ে গিয়েছে, তা নিশ্চয়ই আপনার জন্য কোনো সুখের খবর নয়। এমতাবস্থায় হয়তো চিকিৎসক বলবে এই বাচ্চাকে আর বাঁচানো সম্ভব নয়তো ইমার্জেন্সি সিজার করানোর প্রয়োজনীয়তা পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থাকে আপনি কিভাবে এড়াতে পারবেন আর আপনি কিভাবে আগে থেকে বুঝতে পারবেন যে আপনার অ্যামনিওটিক তরল কমতে শুরু করেছে অথবা ভেঙে গিয়েছে। এই তথ্যগুলো প্রত্যেকটি গর্ভবতী মায়ের জেনে রাখা অত্যাবশ্যকীয়। একটা সময় ছিল যখন মায়েরা অত বেশি আধুনিক ও শিক্ষিত ছিল না, যার কারণে তারা এই সমস্ত বিষয়ে তেমন একটা অভিজ্ঞ ছিল না। তখন অনেক শিশুই অজ্ঞাত কারণে মারা গিয়েছে। তবে এখনকার মায়েরা অনেক বেশি অ্যাডভান্স, তারা ভালো মন্দ সব কিছুই বোঝেন। তাই সন্তানের সুস্থতার জন্য এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তা আমার আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভ রিভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। আগে জেনে নিই অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের জল কি। অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে এমন একটি তরল যা আপনার সন্তানকে সুরক্ষা দিয়ে থাকে। আপনি যখন গর্ভ ধারণ করেন তার 12 দিনের মধ্যে অ্যামনিওটিক স্যাক বা ভ্রূণের ধারক থলিটি তৈরি হয়ে যায়। এর ভেতর উৎপন্ন হতে থাকে অ্যামনিওটিক ফ্লুইড, যা এক ধরনের হালকা হলুদ ক্লিয়ার জল। অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমতে কিংবা বাড়তে পারে। সাধারণত আপনার শিশুটি যখন বড় হতে থাকে তখন এই তরলটি খায় এবং মূত্রের মাধ্যমে ত্যাগ করে, আবার এটি পরিশোধিত হয়ে অ্যামনিওটিক তরলের লেভেল ঠিক রাখতে সাহায্য করে। অর্থাৎ শিশু একটি সময় গিয়ে এই তরল খায় এবং মূত্রের মাধ্যমে এর ব্যালেন্স ঠিক রাখে। তবে আপনি হয়তো ভাবছেন শিশু এই তরল খেলে অসুস্থ হয় না কেন, কেননা শিশু পেটের মধ্যে যে তরলটি খাচ্ছে এবং মূত্র আকারে ত্যাগ করছে এটি কিন্তু তখন খারাপ কোনো তরল নয়। এই ইউরিনটি সম্পূর্ণ পরিশুদ্ধ ইউরিন। অ্যামনিওটিক তরলের আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এটি ভ্রূণকে বিকাশে সাহায্য করে থাকে। এটি ভ্রূণকে বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করে। গর্ভাবস্থায় ভ্রূণের রেগুলার তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ বাইরের পরিবেশে যতই ঠান্ডা কিংবা গরম হোক না কেন, আপনার শিশুর একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কাজটি করে তা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এই ফ্লুইডে অ্যান্টিবডি থাকে যা শিশুকে বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে থাকে। এই ফ্লুইডে শিশু শ্বাস নেয় এবং এই ফ্লুইড শিশু গিলে ফেলে, যার মাধ্যমে শিশুর শ্বাসতন্ত্র ও পরিপাকতন্ত্র গঠন হয়। অর্থাৎ শিশুর শ্বাসতন্ত্র ও পরিপাকতন্ত্র গঠনে এই ফ্লুইডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফ্লুইডে ভ্রূণ ভেসে বেড়ায় এবং ভ্রূণের পেশি ও হাড়ের গঠনে এই ফ্লুইড সাহায্য করে থাকে। এই ফ্লুইড অ্যাম্বিলিকাল কর্ড বা নাভিরজ্জুকে সংকুচিত হতে বাধা দেয়। এই নাভিরজ্জু দিয়ে প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহ থেকে খাবার এবং অক্সিজেন গ্রহণ করে শিশু। সাধারণত গর্ভে শিশু স্বাভাবিকভাবে বাড়তে থাকে, তবে গর্ভের পানির পরিমাণ কমে গেলে এতে করে শিশুর মারাত্মক রকমের ক্ষতি হয়। কিছু লক্ষণের মাধ্যমে একজন মা বুঝতে পারবেন যে গর্ভে জলের পরিমাণ কমছে কিনা। সাধারণত স্বাভাবিকভাবে 34 থেকে 36 সপ্তাহের মধ্যে জলের পরিমাণ কিছুটা হলেও কমে। এতে ভয় পাবার কোনো কিছু নেই, কারণ এখন আপনার শিশুটি বড় হচ্ছে, পেটের মধ্যে তার বেশি পরিমাণে জায়গা লাগছে, যার কারণে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যাচ্ছে। তবে এছাড়াও যদি আপনি দেখেন যে আপনার যোনিপদ দিয়ে ফোঁটায় ফোঁটায় তরল জলের মতো বেরিয়ে আসছে এবং এ জল থামার কোনো নামই নিচ্ছে না, তার অর্থ বুঝে নিতে হবে যে আপনার অ্যামনিওটিক স্যাক কোথাও কোনো ছিদ্র হয়েছে অথবা গর্ভের জল ভেঙে গিয়েছে, যার কারণে ফোঁটায় ফোঁটায় জল পড়ছে। অনেকেই ইউরিন, স্রাব এবং অ্যামনিওটিক জলের মধ্যে পার্থক্য করতে পারেন না। পার্থক্যটি শিখিয়ে দিচ্ছি। অ্যামনিওটিক জল যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু এটি ফোঁটায় ফোঁটায় পড়তে থাকবে, তবে ইউরিন নির্গত হলে কিংবা স্রাব নির্গত হলে অল্প পরিমাণে নির্গত হয়ে আবার বন্ধ হয়ে যাবে। স্রাবের পার্থক্য করতে চাইলে আপনি একটি কাপড়ে এটির দাগ লাগিয়ে রাখুন। দেখবেন স্রাবের একটি সাদা রঙের দাগ হবে, তবে অ্যামনিওটিক তরলের কোনো রকম দাগ হবে না। আবার ইউরিন কাপড়ে লাগলে সেটি শুকিয়ে গেলে ইউরিনের গন্ধ আসবে, কিন্তু অ্যামনিওটিক তরলের ইউরিনের মতো কোনো ক্ষারীয় গন্ধ নেই। এভাবেই আপনি অ্যামনিওটিক তরল, ইউরিন এবং স্রাবের পার্থক্য করতে পারবেন।
আরও কিছু লক্ষণ আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার গর্ভের জল কমে গিয়েছে অথবা ভাঙতে শুরু করেছে। ধরুন গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে আপনার পেটের আকার বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে পেটের আকার আর আগের মতো বৃদ্ধি পাচ্ছে না বা পেট আগের চেয়ে ছোট হয়ে যাচ্ছে। এমন লক্ষণ যদি আপনি দেখতে পান তাহলে আপনার আর এক সেকেন্ডও বাসায় বসে সময় নষ্ট করা উচিত নয়, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সব কাজের জন্যই যে আপনি চিকিৎসকের উপরে নির্ভরশীল হবেন ব্যাপারটি তেমন নয়। ইঞ্চিটেপ সকলের বাসাতেই থাকে। গর্ভাবস্থার 3 মাস অতিক্রম করার পরে প্রত্যেক সপ্তাহে একটি ইঞ্চিটেপের সাহায্যে আপনার পেট মাপতে থাকুন। দেখবেন অল্প অল্প করে আপনার পেট বাড়ছে। এটি একটি চার্ট তৈরি করে রাখুন। যদি স্বাভাবিকভাবে আপনার পেট বাড়তে থাকে তাহলে তো এটি ভালো লক্ষণ। যদি আগের চেয়ে পেট সামান্য পরিমাণে কমতে থাকে তাহলে ইঞ্চিটেপেই তা বলে দেবে এবং তার সাহায্যে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পেট তুলনামূলক ছোট হচ্ছে। আর এটি একটি লক্ষণ হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড হয়তো ভাঙতে শুরু করেছে। অ্যামনিওটিক তরল যদি কমে যায় অথবা ভাঙতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে গর্ভের বাচ্চা নড়াচড়া কমে যাবে। অনেক সময় দেখা যায় অ্যামনিওটিক তরল ভাঙে না, অটোমেটিকভাবে এটি পেটের ভেতরে কমতে শুরু করে এবং কমতে কমতে শিশু শুকনোর মধ্যে পড়ে যায় যা মা বুঝতেও পারেন না, আর পেটের মধ্যে শিশু মারা যায়। তবে এমন লক্ষণের আগে কিন্তু শিশু নড়াচড়া কমিয়ে দিতে থাকে। শিশু যখন পরিপূর্ণভাবে নড়াচড়া শুরু করে তখন দৈনিক অন্ততপক্ষে 10 বার নড়ে। শিশু যদি আস্তে আস্তে তার নড়াচড়া কমিয়ে দিতে থাকে এবং তুলনামূলকভাবে কম নড়ে সেক্ষেত্রে মাকে সতর্ক হতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গর্ভাবস্থার প্রথম 3 মাসে মা ঠিক মতো খাবার খেতে পারে না বিধায় অনেকেরই ওজন কমে যায়। তবে 3 মাসের পরে খাবার খাদ্য নর্মাল লেভেলে চলে আসে। এ সময় মায়ের ওজন অল্প অল্প করে বৃদ্ধি পেতে থাকে। তবে যদি দেখা যায় এ সময় মায়ের ওজন বৃদ্ধি না পেয়ে কমতে শুরু করেছে বা আগে বেড়েছিল এখন কমে যাচ্ছে, এটি কিন্তু চিন্তার বিষয়। সেক্ষেত্রেও আপনাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আরেকটি লক্ষণ হচ্ছে গর্ভে শিশুর হার্টরেট কমে যাওয়া। গর্ভাবস্থায় গর্ভের তরল ভেঙে গেলে অথবা অটোমেটিক তরল কমে যেতে থাকলে গর্ভে শিশুর হার্টরেটও আস্তে আস্তে কমতে থাকবে। চিকিৎসকের সঙ্গে যখন আপনি কোনো একটি কনসালটেশনে যাবেন তখনই দেখতে পাবেন চিকিৎসক একটি যন্ত্রের মাধ্যমে বাচ্চার হার্টরেট পরীক্ষা করবে অথবা আল্ট্রাসাউন্ড রিপোর্টেও ফিটাল হার্টরেট দেওয়া থাকে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার হার্টরেট স্বাভাবিক আছে নাকি কমতে শুরু করেছে। গর্ভের তরল যদি কমে যায় তাহলে কী কী জটিলতা সৃষ্টি হতে পারে চলুন জেনে নিই। যদি গর্ভের তরল কমে যায় তাহলে জরায়ু সংকুচিত হয়ে চাপ সৃষ্টি হয়, যার ফলে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী শিশু জন্ম হতে পারে। অ্যামনিওটিক তরল কমে গেলে বা ভেঙে গেলে সময়ের আগে শিশু ভূমিষ্ঠ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে শিশুর জীবনের অনেক রিস্ক থেকে যায়। মিসক্যারেজ বা গর্ভপাত হতে পারে, স্টিল বার্থ বা মৃত শিশুর জন্ম হতে পারে, সময়ের আগে পানি ভেঙে গেলে ইনফেকশন হতে পারে, শিশুর বিকাশজনিত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, অ্যাম্বিলিকাল কর্ড সংকুচিত হয়ে বাচ্চার অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টির আদান প্রদানে বাধা সৃষ্টি হতে পারে। অ্যামনিওটিক তরল কমে গেলে বা ভেঙে গেলে সিজারের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। এবারে আপনাদেরকে জানাচ্ছি এর প্রতিকার বা প্রতিরোধ স্বরূপ আপনি কী করতে পারেন। সাধারণত গর্ভের পানি কমে যাওয়া প্রতিরোধ করার তেমন কোনো উপায় নেই, তবে সময় মতো এটিকে ডিটেক্ট করতে পারলে চিকিৎসক কিছু ব্যবস্থা গ্রহণ করেন। 24 সপ্তাহের আগে পানি ভাঙা শুরু হলে সেটি শিশুর জন্য খুবই ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে ক্লোজ মনিটরিংয়ে থাকতে হয়। মা বুঝতে পারলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে সম্পূর্ণ রেস্টে থাকলে এবং ক্লোজ মনিটরিংয়ে থাকলে শিশুকে বাঁচানো যেতেও পারে। 24 থেকে 34 সপ্তাহের মধ্যে পানি ভেঙে গেলে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড ইঞ্জেকশন ব্যবহার করা হয়। স্টেরয়েড শিশুর ফুসফুস বিকাশে সাহায্য করে থাকে। 34 সপ্তাহের পর পানি ভাঙা শুরু হলে গর্ভাবস্থা বিবেচনা করে সম্ভব হলে মাকে সম্পূর্ণ বেড রেস্টের মাধ্যমে 37 সপ্তাহ পর্যন্ত আনানোর চেষ্টা করা হয় এবং তারপরে ডেলিভারি করিয়ে ফেলা হয়। যদি তা সম্ভব না হয় তাহলে সময়ের পূর্বে ডেলিভারি করাতে হয়। সেক্ষেত্রে শিশুকে স্পেশাল ইন্টেনসিভ কেয়ারে রাখতে হয়। বর্তমানে বাংলাদেশে 28 সপ্তাহের পরে ডেলিভারি করেও অনেক শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে বিশেষজ্ঞ ডক্টরদের ক্লোজ মনিটরিংয়ে থেকে এই ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। যদি কারো 37 সপ্তাহের পরে জল ভেঙে যায় তার কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ 37 সপ্তাহের মধ্যে একটি শিশু পরিপূর্ণ পূর্ণতা লাভ করে থাকে এবং এরপরে সিজার করালে অথবা ডেলিভারি হলে বাচ্চা পরিপূর্ণ বিকাশ পেয়ে যায়, তার স্পেশাল কোনো কেয়ারের দরকার পড়ে না। সময়ের আগে গর্ভের জল ভেঙে যাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার, যার ফলে অ্যাক্লামশিয়া অথবা প্রি অ্যাক্লামশিয়ায় ভুগে থাকেন অনেক গর্ভবতী নারীরাই। এই জন্য গর্ভাবস্থায় ব্লাড প্রেশার সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে এবং সবসময় ব্লাড প্রেশার চেকে রাখতে হবে। ব্লাড প্রেশার যেন কন্ট্রোলে থাকে সেই ব্যবস্থাগুলো করতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, খাবারে কাঁচা লবণ খাওয়া যাবে না এবং চেষ্টা করতে হবে হাতে পায়ে যদি জল নেমে আসে তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে।
এক জায়গায় দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকা বা বসে থাকার কাজ করা যাবে না। গর্ভাবস্থায় যে কোনো ধরনের ভারী কাজ করা থেকে বিরত থাকুন। পাশাপাশি যখনই আপনি কোনো মেডিসিন গ্রহণ করবেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই মেডিসিন গ্রহণ করার চেষ্টা করবেন। হাতে পায়ে জল নেমে আসলে অবশ্যই চেষ্টা করবেন ঘুমানোর সময় হাত পায়ের নিচে বালিশ দিয়ে উঁচু করে রাখতে। এতে করে জমা জল নিচের দিকে নেমে আসবে। ভিউয়ার্স, গর্ভবতী নারীদের স্বাস্থ্য সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।